হ্যাঁ, আসলে সত্যি কথা বলতে আপনি যেভাবে পড়াইছেন এটা আসলে খুবই ফ্রুটফুল ছিল। আর সত্যি কথা বলতে আপনি একদম লাইন বাই লাইন পড়াইছেন, ইভেন ইভেন প্রত্যেকটা যখন ওয়ার্ড পড়াইতেন, তো প্রত্যেকটা সেন্টেন্স যখন পড়াইতেন, প্রত্যেকটা সেন্টেন্স, এটা এইচএসকে ওয়ান এর ওয়ার্ড হোক, এইচএসকে ফোর এর ওয়ার্ড হোক, প্রত্যেকটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার আমাদের আর কি আপনি এক্সপ্লেইন করতেন, এটা হচ্ছে অনেক বেশি সুবিধা হয়েছে আমার জন্য। সত্যি কথা আমার জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে এটা। আমি আমি এভাবে পড়ছি, আপনার, আপনাদের এভাবে পড়াইছি, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ইভেন আপনার যে ক্যারেক্টার আর কি, আপনি যে প্রত্যেকটা ট্রান্সলেশন অনেক বেশি অ্যাকুরেট। সত্যি কথা বলতে আমি অন্য জায়গায় আপনি যে ট্রান্সলেশন করেন প্রত্যেকটা সেন্টেন্সে, এবং এটা খুবই বোধগম্য, কারণ আমরা অন্য জায়গায় যখন গুগল ট্রান্সলেট করি সেটা অনেক সময় বোধগম্য হয় না, বাট আপনি যখন ট্রান্সলেট করে দেন বা প্রত্যেকটা সেন্টেন্সের এক্সপ্লেনেশন দেন সেটা খুবই বোধগম্য হয় ভাই, এটা আপনার আসলে সত্যি কথা। আর ইভেন আপনি গ্রামার পার্টে যে প্রত্যেকটা চ্যাপ্টার শেষে গ্রামার পার্ট থাকে, ইভেন ওইটাও অনেক বেশি আপনি ডিটেলসে পড়াইছেন, যেটা আসলে খুব বেশি দরকার ছিল না মনে হয়, কিন্তু এখন মনে হচ্ছে সেটা আসলে হেল্পফুল ছিল আমার জন্য। থ্যাংক ইউ ভাই, আসলে এইটুকু বলার ছিল আপনাকে, অনেক বেশি থ্যাংকস। আমি ভাই, জাস্ট আপনারা এটা পাস করছেন, এটা আমার অনেক হ্যাপিনেস, আমি অনেক খুশি। HSK 4 আসলে, জি থ্যাংক ইউ ভাই, HSK 4 অ্যাকচুয়ালি একটু অনেক বেশি টাফ, সত্যি কথা বলতে অনেক বেশি টাফ, একটু পড়াশোনা না করলে আসলে পাস করা সম্ভব না, হ্যাঁ ওই হ্যাঁ, আর কি নিজে তাহলে নিজে ভালো। পড়ে পাস করা সম্ভব না, একটু গাইডেন্স দরকার হয়, বা নিজের অনেকে তো এর গাইডেন্সটা নিজে নিজে মানে আসলে এই নিজে নিজে পড়াটা আসলে খুব বেশি প্রবলেম হয়ে যায়, গাইডেন্স থাকলে আর অনেক বেশি হেল্পফুল হয়, গাইডেন্স থাকলে কিভাবে পড়তে হবে, আর প্রতিদিন পড়ার যে এনার্জিটা থাকে না নিজে নিজে পড়লে ওইটা আসে না, বাট একটা যদি নির্দিষ্ট টাইম স্কেজুলের মধ্যে পড়ে যাই যে কালকে আমার স্যারের কাছে পড়া আছে, আপনার কাছে পড়া আছে, তখন আসলে একটু রিভিউ করা হয়। ইভেন আপনাকে আরেকটা কথা বলতে চাই, আপনার আরেকটা জিনিস খুব হেল্পফুল হয়েছে, আপনি একটা চ্যাপ্টার শেষ করার পর আপনি আমাদের পড়া ধরতেন, যেটা আসলে আমাদেরকে আরো বেশি রেসপন্সিবল করে দিত সত্যি কথা বলতে, কারণ যখন আপনার বলতে হতো যে কালকে পড়া দিতে হবে আপনার, তখন আমরা আরো বেশি রেসপন্সিবল হয়েছিলাম, এবং আমাদের কোনটা ভুল হচ্ছে, কোন ক্যারেক্টার কিভাবে প্রোনাউন্সিয়েশন করতে হবে, কিভাবে প্রোনাউন্স করতে হবে, সবকিছু আপনি খুব সুন্দর মতো করে বলতেন। আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ, সত্যি কথা, রিয়েলি গ্রেট।